শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের গুরুত্বপূর্ণ খবর, স্কুল না খোলায় মূল্যায়নের সমস্যা। কি বলা হয়েছে দেখুন। অবিলম্বে স্কুল খোলায় এবং শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য জরুরি পরিষেবায় আবেদন জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়া হলো। শুক্রবার শিক্ষামন্ত্রীকে ইমেল করে এই চিঠি পাঠিয়েছে প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস। করোনা পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি দিয়ে স্কুল বন্ধের নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি দিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের জন্য প্রয়োজনীয় নবম এবং একাদশ শ্রেণীর নম্বর জমা দিতে বলা হয়েছে স্কুলগুলিকে। সেক্ষেত্রে সমস্ত চাপ এসে পড়েছে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের উপর। প্রয়োজনে রোটেশন পদ্ধতিতে অন্যান্য সরকারি অফিসের মতো 25% উপস্থিতির ভিত্তিতে স্কুল খোলা উচিত বলে প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠনের নেতা চন্দন কুমার মাইতি দাবি। তিনি বলেন, স্কুলের সঙ্গে জড়িত সমস্ত সরকারি প্রকল্প এবং শিক্ষাজনিত কাজ চালু রাখার জন্য আমরা শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছি। এই ছিল গুরুত্বপূর্ণ এই খবর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।